হ্যালো আসসালামু আলাইকুম, আমি সেলিনা শিখা। আমি আজকে একটা মজাদার চিংড়ি মাছ ভুনা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে কেটে, তারপরে শুধু লেজটা রেখে, তারপরে হলুদ মরিচ, মানে এই যে এরকম জাস্ট লেজের অংশটা মানে ফেলি নাই আর বাকিটা ফেলে দিয়েছি, দিয়ে তারপর হলুদ, একটু গুঁড়া মরিচ আর একটু জিরার গুঁড়া দিয়ে মেখে রেখেছি। এখন হচ্ছে এগুলোকে আমি ভেজে নিব। তো এইভাবে এক একে আমি সবগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। তো দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি, মানে একদম বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এখন আমি কি করব, এগুলোকে তুলে নিব, ছোট একটা বাটিতে তুলে নিয়ে তারপর মুড়িটা চলে যাব। তো দেখুন এখানে তো অনেকখানি তেল ছিল, তা আমি একটুখানি তেল কমিয়ে নিয়েছি, পরিমাণ মতো কমিয়ে নিয়েছি। তার আগে একটা কথা বলে নেই, আমি কিন্তু এখানে বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু মানে লবণ দিয়ে তারপরে মেখে নিয়েছি। লবণ তো আমরা অবশ্যই দিব, তবু আমার বলা হয়নি, তাই আবার বলে নিলাম। আমি একদম সামান্য সামান্য হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়া, সামান্য একটু জিরের গুঁড়া দিয়ে মেখে তারপরে আর কি ভেজে নিয়েছি। তো যাই হোক, এখন রান্না কাজে চলে যাবো। তো এখন আমি কি করব, এই তেলের মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে এখন ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব। তো দেখুন আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কি করব, আমি এখানে কিছু টমেটো দিয়ে দিব। এই টমেটোগুলো আমি ফ্রিজে রেখেছি ফ্রোজেন করে, এখন এখান থেকে টমেটোগুলো দিয়ে একটু ভেজে নেব। আর এখানে দিয়ে দিব ফ্রোজেন ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা আমরা অনেক লাইক করি, তো আমার হাতের কাছে মানে ছিল গ্রিন কালারটা, তাই আমি গ্রিন কালারটা দিয়েছি, সরি। এখন আমি ভালো করে সব কিছু ভেজে নিই। তো দেখুন এখন আমি এখানে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব, আস্তে আস্তে সব কিছু এখানে দিব। এখন এখন আমি এই একটা চামচের মতো হলুদের গুঁড়া দিব, আর দিব এক চা চামচের মতো মরিচের গুঁড়া, না মরিচের গুঁড়াটা একটু কম দিব, হাফ চা চামচের মতো দিব। তারপরে আমি দিব একটুখানি জিরা আর ধনিয়ার গুঁড়া, একটুখানি বলতে এক চা চামচের মতো। এখন আমি কি করব, এখানে দিব আদা রসুনের পেস্ট, এটা এক টেবিল চামচের মতো দিব, দিয়ে এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো দেখুন তেল উপরে উঠে গিয়েছে, আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি কি করব, ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিব, দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। তো দেখুন এখন এখানে আমি আন্দাজ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো। তো আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি রান্না কতখানি হয়েছে। দেখুন তেলটা অলরেডি উপরে উঠে গিয়েছে, এখন আমি একটু নাড়াচাড়া করে দিব। আমি পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো এখন ঝোলটা, যেহেতু আমি এটা ভুনা করব, তাই ঝোলটা একটু মানে আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর কি। আরও দু তিন মিনিট অপেক্ষা করি। তো দেখুন আমার রান্না অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি কি করব, চারটা কাঁচা মরিচ দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আমার বাচ্চারা যেহেতু চিংড়ি মাছ অনেক পছন্দ করে, তাই আমি ঝালটা একটু কম দেই, তাই আমি একদম শেষে কাঁচা মরিচ দিয়েছি। আপনার ইচ্ছা করলে শুরুতেও দিতে পারেন বা মাঝেও দিতে পারেন, তো কাঁচা মরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে বা ঝালটা কম হবে আর কি। তো আমার রান্না অলরেডি হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে ঢেলে তারপর দেখাচ্ছি। তো দেখুন এই হচ্ছে আমার মজাদার চিংড়ি মাছ ভুনা। তো এই আর কি, আমার চ্যানেলে এরকম আরও টুকটাক কিছু রান্নার ভিডিও আছে, অবশ্যই আপনারা ঘুরে দেখবেন। তাছাড়া আমার চ্যানেলে কিছু ফেস প্যাক ও হেয়ার প্যাকের ভিডিও আছে, আপনারা অবশ্যই ঘুরে দেখবেন। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে আমার রান্নাটি কেমন লেগেছে, আর আমার অন্যান্য ভিডিওগুলো ঘুরে দেখার পর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো এই আর কি, আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।